আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার এপিসোডে নিয়ে এসেছি কফি শপের মতো চকলেট কোল্ড কফি রেসিপি নিয়ে। কিন্তু তার আগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 কাপ মিল্ক পাউডার, নেসক্যাফে প্যাকেটের 3 প্যাকেট নেসক্যাফের গুঁড়ো এবং 1 কাপ চিনি আর কোকো পাউডার। এখন আমি এই নেসক্যাফে কফি পাউডারের সাথে পানি মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিব 5 মিনিটের জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার মিল্ক। আমি করে প্যাকেটটা আমি একটু বড় করে কেটে ফেলেছি, আপনারা অবশ্যই ছোট করে কাটবেন। তারপর দিয়ে দিচ্ছি পানি দিয়ে মিশিয়ে রাখা নেসক্যাফে কফি পাউডার। এখন দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার, দিয়ে দিয়েছি 2 চামচ কোকো পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, অবশ্যই টেস্ট অনুযায়ী চিনি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আইস। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। বেশি ব্লেন্ড করা যাবে না, বেশি ব্লেন্ড করলে কফিটা পাতলা হয়ে যাবে। অল্প ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কফিটা কতটুকু ঘন হয়েছে। এখন আমি একটি গ্লাসে চকলেট ক্রিম দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। এটা পুরোই অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, আবার না করলেও হবে। এখন পরিবেশনের পালা। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাম। তারপর দিয়ে দিচ্ছি কোকো পাউডার। আমার রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটার টেস্টটা সেম কফি শপের মতোই হয়েছে। ধন্যবাদ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।